আমার কিছু বলতে হলে তো আমাকে জেনে বলতে হবে, তাই না? তো আজকে সবে শুরু। আমি শুধু এইটুকুই বলবো যে সাংবাদিকরা জাতির বিবেক। আমি যেটা মনে করি যে সাংবাদিকরা যদি পজিটিভ নিউজটা প্রকাশ করে, যেটা রেলের জন্য খুব কনস্ট্রাকটিভ হইতে পারে, ভুল সবারই আছে, ভুল থেকে শিক্ষা নেয় মানুষ, তো শিক্ষাটা সেই ভুলটা যদি আপনারা ধরিয়ে দেন এবং রেলওয়েকে ঢেলে সাজাতে, লাভজনক করতে আপনারা সহযোগিতা করেন, সেটাই কিন্তু আমি আশা করি। রেলকে যাতে আমরা সবাই মিলে, কারণ রেল তো আমাদের সবারই, আপনাদেরও আমাদেরও, তাই না? আমরা সবাই চাই রেলের নিরাপত্তা, রেলের জমিগুলো বেদখল না থাকে এবং সার্বিকভাবে রেলের উন্নয়ন করা, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চান। ওই যে রেলের এত এক্সপানশন হচ্ছে, এত নতুন নতুন লাইন হচ্ছে, আরও হবে, এটা তো আমাদের সবার জন্যই, সাংবাদিকদের জন্যও, আমাদের জন্যও, জনগণের জন্যও। তো আমরা সবাই যাতে রেলকে সুন্দরভাবে ঢেলে সাজাতে পারি সে ব্যাপারে আপনাদের সহযোগিতা, প্রথম দিনে আমি আপনাদের সহযোগিতা চাই। আজকে এইটুকুই বলবো যে আমরা বন্ধ করতে চাই, দুর্নীতি বন্ধ করতে চাই, এটাই আমাদের আমরা বার্তা দেব এবং কীভাবে এটা হবে এটা আমরা পরে আলোচনা করে ঠিক করবো।